এখন তো এই মুহূর্তে আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। শুধু রাতের অন্ধকারে যখন দরজা বন্ধ কেউ নাই ঘরে শুধু মোবাইলটা আছে আর আপনি আছেন এই মুহূর্তে মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছেন আর তাসবিহ পড়তে শুরু করেছেন রব ফেরেশতাদেরকে ঈর্ষা করবে ইউবাহি রব্বুকুম বিহি রব বলবেন দেখো 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 ও এই অবস্থাতেই আমাকে মুক্ত করে আজ থেকে দু চার দশ বছর আগে এই পরিস্থিতি ছিল না কি এত সহজ আল্লাহর ওলি হওয়ার ব্যবস্থা ছিল না কি এত সহজ আল্লাহর ওলি হওয়ার কি ছিল না বলেন এখন বড় সহজ আল্লাহর ওলি হওয়ার ব্যবস্থা সেটা কি বলেন 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 রাতের অন্ধকারে বলেন একাকিত্বে একান্ত খলওয়াতে মোবাইলটা বন্ধ করা সুবহানাল্লাহ ইন্নাহু আলা রাজউহি লাকাদির যিনি বানানেওয়ালা প্রথমবার যিনি নকশা ছাড়া বানিয়েছেন প্রথমবার যিনি কোনো ছবি ছাড়া বানিয়েছেন প্রথমবার যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন তিনি আবার কবর থেকে তিনি আবার ফিরিয়ে আনতে সক্ষম তিনি আবার পারবেন আমাদেরকে কবর থেকে তুলে নিয়ে আসতে এই কথাটাকে বলে আল্লাহ তাআলা আমাদের মা শিখিয়েছেন তোমাদের শুরু এবং তোমাদের শেষ তোমাদের শুরু মা ইনদাফিক দ্রুত গতিতে নির্গত এক ফোঁটা পানি আর তোমাদের শেষ খবর দুনিয়ার শেষ খবর তবে এটা শেষ কথা নয় এরপরে আমি তোমাদেরকে আবার তুলব এরপরে আমি তোমাদেরকে আবার ফিরিয়ে আনব একটা হলো ফিরিয়ে দিব তরজমা আটলো ফিরিয়ে আনব আমরা গতকালকে বলেছি তোমার ভিতরকার মাটি মাটির সাথে আবার মিশিয়ে দিব তোমার ভিতরকার পানি পানির সাথে আবার মিশিয়ে দিব তোমার ভিতরকার বাতাস বাতাসের সাথে আবার মিশে যাবে তোমার ভিতরকার আগুন আগুনের সাথে আবার মিশে যাবে এটার উপরেও আমি পারব আরেক তরজমা হলো আবার তোমাকে আমি এগুলো থেকে আবার বানাবো ইন্নাহু আলা রাজঈহি লাকাদির নিশ্চয়ই তুই তোমাকে ফিরিয়ে আনতে আবার সক্ষম মেরে ভাইও এই দুই শব্দ দিয়ে দুই বাক্য দিয়ে প্রথম বাক্য ছিল খুলিকা মিম্মা ইনদাফিক আর এই বাক্য ইন্নাহু আলা রাজঈহি লাকাদির তোমাকে আমি নাপাক পানি থেকে দেখো দেখো এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে এক ফোঁটা নয় এক ফোঁটার হাজার ভাগের এক ভাগ লাখ ভাগের এক ভাগ একটা মাছির চোখের চেয়েও কোটি ভাগের এক ভাগ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাকে দেখা যেত না এমন একটা শুক্র কীটকে আমি যেভাবে পাঁচ পাউন্ড বানিয়ে বের করেছি ঠিক তোমার 3.5 হাতেরটা কেউ আমি আবার জান্নাতে 60 গজ বানাতে পারব তোমার সূচনা যদি আমি পারি তোমার শেষটাও আমি পারব বরং সূচনা বেশি কষ্টের না শেষটা বেশি কষ্টের এক ঘর প্রথম বানানো সহজ প্রথম বানানো কঠিন দ্বিতীয়বার বানানো সহজ এখন তো মোবাইল বাংলাদেশেও তৈরি হতে পারে এখন তো কম্পিউটার বাংলাদেশেও তৈরি হতে পারে এখন তো গাড়ি বাংলাদেশেও তৈরি হইতে পারে লেকিন প্রথমবার বানানো কেমন ছিল আমি তোমাকে 1 ফোঁটা থেকে 80 কিলো আমি বানিয়েছি আমি 87 কিলো 1 ফোঁটা থেকে 87 কিলো আমি বানিয়েছি অতএব তোমাকে আমি আবার কবর থেকে উঠাতে পারব শুধু দাওয়াত ও ফিকির দিচ্ছেন দাওয়াত ও ফিকির তুমি আমাকে নিয়ে ফিকির করো তুমি তোমাতেই ভাবো আমাকে পেয়ে যাবা অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাতেই আমি ভেবে দেখো না কেন তুমি অফি আনফুসিকুম তোমাতেই আমি আফালা তুবসিরুন ভেবে দেখো না কেন তুমি সুবহান চেয়ে দেখো না কেন তুমি
রব বলেন চেয়ে দেখো না কেন তুমি, তোমাতেই আমি, বলেন বলেন বলেন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি। ওরা দেখে না, কপাল পোড়ারা দেখে না, বলেন কপাল পোড়ারা কি করে না, বলেন কপাল পোড়াগুলো দেখে না। রব্বে করিম ইন্নাহু আলা রাজইহি লাকাদির, আমি তোমাকে আবার ফিরিয়ে আনবো, আমি তোমাকে আবার ফিরিয়ে, শুধু ফিরিয়ে আনবো, এখানে শেষ কথা নয়। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, তোমাকে আবার উঠিয়ে নিয়ে এসে এমন এক সত্তার সামনে তোমাকে পেশ করব যিনি তোমার জীবনের সব জানতেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, এমন এক সত্তার সামনে, এমন এক জাতের সামনে তোমাকে পেশ করা হবে, তোমাকে উপস্থিত করা হবে, তোমাকে উঠানো হবে। আলিমিল গায়বি ওয়াস শাহাদা, যিনি তোমার রাতের অন্ধকার জানতেন, দিনের আলো জানতেন। আলিমুল গায়ব, গায়বের খবর রাখেন, এর অর্থ কি? আল্লাহ তাআলার সামনে কোনো কিছু গায়ব নাই, তো আল্লাহ আলিমুল গায়ব হয় কেন? প্রশ্ন, আল্লাহ তাআলার সামনে কোনো কিছু গায়ব আছে? আল্লাহ তাআলা আলিমুল গায়ব হয় কেন? একদম কমন প্রশ্ন, আল্লাহ তাআলার সামনে তো কোনো কিছু গায়ব নেই, তো আল্লাহ তাআলা আলিমুল গায়ব হয় কেন? মূলত আলিমুল গায়ব এর অর্থ হলো মা কানা গায়বা মিনকা ওয়া হুয়া আলিমুন, তোমার থেকে যেটা গায়েব এটা তিনি আলেম। সুবহানাল্লাহ, বলবেন না, যেটা আমি জানি না সেটা তিনি জানেন। গায়বা নাননি, যেটা আমার থেকে গায়েব, বলেন যেটা আমার থেকে গায়েব, যেটা রাসূলের থেকে গায়েব, যেটা জিবরিলের থেকেও গায়েব, যেটা জিবরিলের থেকেও গায়েব, সমস্ত মখলুকাত যেটা জানে না রব বলেন সেটাও আমি জানি। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, এরপরে তোমাকে পেশ করা হবে এমন এক সত্তার সামনে যিনি তোমার জীবনের সব জানতেন। এজন্য আল্লাহ তাআলা বারবার বলেন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, এরা হালাতে গায়বে আল্লাহকে ভয় করে। হালাতে গায়ব আল্লাহকে ভয় করে অর্থ কি? এর তরজমা, এরা গায়বেও আল্লাহকে ভয় করে অর্থ কি? হালা কাউনিহি গায়বান আনিন নাস, এরা যখন সমস্ত মখলুকাত থেকে গায়ব, কেউ তাকে দেখে না, তখনও সে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ, এজন্য সবার সামনে আল্লাহকে ভয় করা এটা সহজ, লেকিন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, হালাতে গায়ব আল্লাহকে ভয় করা, অর্থাৎ যখন কেউ আমাকে দেখে না তখনও আল্লাহ তাআলাকে ভয় করা। বলেন যখন আমাকে কেউ দেখে না তখনও কি করা? তখনও আল্লাহ তাআলাকে ভয় করা। এজন্য যখন আমাকে কেউ দেখে না তখন গুনাহ থেকে বাঁচা, যখন আমাকে কেউ দেখে না তখন কিছু তাসবিহাত পড়া, যখন আমাকে কেউ দেখে না তখন কিছু সাদাকা করা, এটার দাম লোকালয়ের চেয়েও কোটি কোটি গুণে বেশি। এটা হলো ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, হালাতে গায়বে আল্লাহ তাআলাকে ভয় করা। অর্থাৎ কি? এখন তো পৃথিবীতে শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر صدق الله مولانا العظيم